নমস্কার, ফোর্থ বিদ্যালয়ের লাইভে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে 8 দফা ভোটের যে নির্বাচন তো সম্পূর্ণ, ফল গণনা ঘোষণার জন্য আরো ভোট গোনার জন্য আরো 2 দিন অপেক্ষা করতে হবে। ফল আমরা জানতে পারবো 2রা মে আগে নয়, কখন জানতে পারবো এখনো ঠিক পরিষ্কার করে বলা যাচ্ছে না, কারণ এবার গণনা হচ্ছে সম্পূর্ণ অন্যভাবে। কোভিড বিধির কারণে অনেক বিধিনিষেধ নতুন করে আরোপ করা হয়েছে, ফলে গণনায় কত সময় লাগবে এখনই অন্যবারের অভিজ্ঞতা থেকে বলা যাচ্ছে না। আমরা এক্সিট পোলে যে সমস্ত ফলাফল এসেছে তা নিয়েও আলোচনা করবো, নতুন গণনা বিধি নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন সিনিয়র জার্নালিস্ট, রজত রায় এবং শুভাশিস মৈত্র। দর্শকদের স্বাগত এই অনুষ্ঠানে। শুভাশিস, আজকে তোমাকে দিয়ে আমি শুরু করতে চাইছি যে এক্সিট পোল গুলো আমরা সকলেই দেখেছি, দর্শকরাও দেখেছেন, পশ্চিমবঙ্গের কথা আমি বলছি, তোমার কি সামগ্রিক মতামত প্রথমে একটু শুনে নি। আমার এক্সিট পোল নিয়ে সামগ্রিক মতামতের মধ্যে, আমার কেরলের সম্পর্কে যে পোলের যে রেজাল্ট এসছে সেটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটা আগে বলি, যদি সবাই পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহ বেশি, তার কারণ কেরল তো খুব ভালো কোভিড ম্যানেজমেন্টের কাজটা গোড়ার দিকে অনেকটা সময় পর্যন্ত করেছিল এবং এই নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে কথা হয়েছে। আমি দেখেছি গত এই 1 বছরে সারা পৃথিবীতে যে কটা ইলেকশন হলো, কোভিড কিন্তু ইলেকশনকে ইনফ্লুয়েন্স করেছে। অর্থাৎ যারা যারা ভালো পারফর্ম করেছে সব গভর্নমেন্ট, যেমন নিউজিল্যান্ড, যেমন সাউথ কোরিয়া, তারা কিন্তু গভর্নমেন্ট ফিরে এসছে। আবার যারা পারেনি তারা কিন্তু, ট্রাম্প যেমন হেরে গেছে, ট্রাম্পকে হারানো তো সহজ ছিল না যদি কোভিডে ফেল না করতো। বলসোনারো, তারপর এরদোয়ান, বরিস জনসন, পুটিন, এদের পপুলারিটি ফল করেছিল ওই পিরিয়ডে। ওখানে ইলেকশন হয়নি কিন্তু পপুলারিটি ফল করে গিয়েছিল। ব্যতিক্রম একজন আছেন, তিনি নরেন্দ্র মোদী, ওই সময়ও তার পপুলারিটি অবশ্য ফল করেনি, বেশ খানিকটা বেড়েছিল 3টে সার্ভেতেই দেখা গিয়েছিল। যদিও অবশ্য এখন অনেকে মনে করছেন, অনেক সোশ্যাল সায়েন্টিস্ট মনে করছেন যে সেকেন্ড ওয়েভ কিন্তু তার পপুলারিটির একটা বড় ধাক্কা দিতে পারে, এবং সেটা কিন্তু বেশ কয়েকজন বলছেন, এবং সারা পৃথিবীতেও এই নিয়ে যে ধরনের সমালোচনা হচ্ছে। এটা গেল একটা পার্ট। আর বাকিটা নিয়ে আমি বলবো যে মানে আমাদের এক্সিট পোল এত বারবার ভুল হয়েছে যে এই নিয়ে খুব জোর দিয়ে কিছু বলা মুশকিল। আর দ্বিতীয়ত এমন ভাবে ফিগারগুলো ওপরে নিচে করে রাখা হয় যেখানে অনেকগুলো পসিবিলিটিস থাকে, কিন্তু মানে শুধু ওইটা দিয়ে বোঝা যাবে না। এবং যখন বলা হয় 3% এরার, আসলে 4টে ক্যাটাগরিতে যদি 3% করে এরার থাকে তাহলে এরারটা অনেক বেড়ে যায়, তাই না? মানে পারমুটেশন কম্বিনেশন করলে এতগুলো পসিবিলিটি বেড়ায় ওর থেকে, যে এমনিতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমি 8টা পোল দেখেছি, তার মধ্যে 6টা পোলে টিএমসিকে এগিয়ে রেখেছে, 2টোতে বিজেপিকে এগিয়ে রেখেছে। 6টা পোলে টিএমসিকে এগিয়ে রাখাটা যদি গুরুত্ব দেই তাহলে মনে হবে যে, মনে হচ্ছে যে হয়তো এইটাই ট্রেন্ড হবে সামনে, ইভিএম খুললে হয়তো এই ট্রেন্ডটাই দেখা যাবে। এবং আমার নিজের অনুমান, আমি যেহেতু অতীতে 1টা 2টো এরকম এক্সিট পোল ছোটখাটো হলেও সে কোম্পানিগুলো জড়িত ছিলাম, তারা খুব সাবধানী, মানে আলটিমেট ফাইনাল রিপোর্ট যেটা দেয় তাতে খুব সাবধানী থাকে এবং খুব কনজারভেটিভ থাকার চেষ্টা করে, যাতে বিপদে না পড়তে হয়। তো সেক্ষেত্রে এগুলো যদি কনজারভেটিভ এস্টিমেট হয় তাহলে তৃণমূলের পক্ষে সেটা আরো ভালো হতে পারে, এইটুকু বলতে পারি। তুমি যেহেতু কোভিড ম্যানেজমেন্টের প্রশ্নটা তুললে, এবং সেখানে আমাদের দেশের ক্ষেত্রে তো এই ম্যানেজমেন্টে রাজ্য সরকারের একটা ভূমিকা আছে, কেন্দ্র সরকারের একটা ভূমিকা আছে, পশ্চিমবঙ্গের কোভিড ম্যানেজমেন্ট এবং পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে সঙ্গে কোভিড ম্যানেজমেন্টের যেটা সম্পর্ক, সেই নিরিখে তোমার কিছু মনে হচ্ছে? মানে যদি কোভিড ম্যানেজমেন্টের সাফল্য বা ব্যর্থতা দিয়ে মানুষ মাপে তাহলে তৃণমূল বিজেপি কে কতটা কমফোর্ট পাবে ইলেকশনের ফেজে বাদ দিলে? একটা জিনিস তো পরিষ্কার, এটা নিয়ে তোমার এখানে আগেও আলোচনা হয়েছে, ইলেকশনের ফেজটা বাদ দিলে পশ্চিমবঙ্গে কোভিড ম্যানেজমেন্ট খুব নিন্দিত হয়নি দেশে, সেটা কিন্তু হয়নি। আমার কাছেও সেরকম তথ্য নেই, মানে তারা যে খুব খারাপ পারফর্ম করেছে তা নয়। কিন্তু 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে নির্বাচন কমিশন যেভাবে ইলেকশনটা ফেললো তাতে বাকিদের, এবং যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে রুলিং পার্টির 77 জন নেতা যেভাবে
মানে আকাশ পথে এবং ভূমি পথে ঝাঁপিয়ে পড়লো পশ্চিম পড়লেন যা পশ্চিমবঙ্গের উপরে, তাতে বাকি তো সরে থাকার কোনো জায়গা সেখানে ছিল না, সেরকম স্পেস ছিল না। এটা উচিত ছিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, রুলিং পার্টির পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জিনিসটা দেখা, সেই দেখার কাজটা আমার মনে হয় না তারা করেছেন। শেষের দিকে যখন হাইকোর্ট কিছু অবজারভেশন দিতে শুরু করলো এবং সেগুলোও খুব অদ্ভুত অদ্ভুত কথা, মানে ওরা জানেন যে ফাইভ মেম্বার জাজমেন্ট আছে যে ইলেকশন প্রসিডিওর একবার শুরু হয়ে গেলে সেটা থামানো যায় না, তো কিন্তু যে ধরনের কথাবার্তা বলছেন যে মানে মনে হচ্ছে, এবং সেগুলো অদ্ভুত যে অবজারভেশন গুলো যা আমি পরে শুনলাম রিপোর্টে লেখা হয়নি, মানে ওগুলো অর্ডারে নেই, যেগুলো এতে পাবলিসিটি হয়তো হয়েছে কিন্তু অর্ডারে সেগুলো নেই। কিন্তু আমার নিজের ধরনের একটা বড় ভুল হয়েছে, মানে স্ক্যান্ডাল রাজার ভুল বললে কিছুই বলা হয় না। আজকে এই জায়গায় বিজেপি নেতারা বলছেন যে মহারাষ্ট্রে তো ভোট ছিল না, সেখানে তো হচ্ছে, খারাপের সঙ্গে তুলনা করার কতগুলো সুবিধা আছে, কিন্তু অনেকগুলো রাজ্য আছে যেখানে ভোট নেই এবং তারা পশ্চিমবঙ্গের থেকে কোভিডে বেটার আছে, ভালো জায়গায় আছে এখন। ফলে এবং প্রথম প্রথম ছ দফা ভোট আমি দেখেছি 1960, মানে প্রথম 27 মার্চের প্রথম দফা ভোট থেকে সিক্সথ ফেজ ইলেকশন যেদিন হচ্ছে, গ্রোথটা হচ্ছে 1960 গুণ, 1960 গুণ বেড়েছে, মানে অ্যাক্টিভ পেশেন্ট রোগীর সংখ্যা। এই সপ্তম এবং অষ্টমের সঙ্গে কম্পেয়ার করলে হয়তো বোঝা যাবে, কারণ তখন এই কোর্টের অর্ডারগুলো এসছে, তখন তাতে একটু কমলো কিনা আমি জানি না, সেই ফিগারটা আমি বার করিনি, কিন্তু এই অবধি আমার দেখা আছে 1960, মানে 1960 গুণ বেড়েছে 27 মার্চের ফার্স্ট ফেজ থেকে 6 নম্বর ফেজ অবধি পৌঁছতে। ভয়ঙ্কর ভাবে বেড়েছে আমরা বুঝতেই পারছি, এবং আরো আমরা বুঝতে পারছি যেটা দেখছি যে চিকিৎসকদের যেটা পেশাদারী সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেড়েছে, পশ্চিমবঙ্গের কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, আমি আমি সে কথাই বলছি যে এই তথ্য তো আমাদের কাছে রয়েছে, উপরন্ত আমি তার সঙ্গে যোগ করছি সেটা হচ্ছে যে চিকিৎসকদের যেটা দেশের সর্বোচ্চ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তার একজন শীর্ষ পদাধিকারী তিনি বলছেন, প্রধানমন্ত্রীকে বলছে ব্যক্তিগতভাবে, তিনি তিনি হচ্ছেন একজন সুপার স্প্রেডার, তার জন্য তাকে কেন্দ্র করে যে সমস্ত জনসমাবেশ হয়েছে তার ফলে সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ, এরকম একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন। এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। প্রজ্ঞা, তোমার প্রাথমিক মতামত? হ্যাঁ হ্যাঁ শুভাশিস বলো। এই এই যে খবরটা তুমি বললে, এই যে দেখার পরে আমি প্রচুর খবরের কাগজে খুঁজলাম, বেশিরভাগ কাগজ খবরটা ক্যারি অবধি করে না। এরকম কিছু বলা সম্ভব নয়, আমরা কি কি সম্ভাবনা তাই নিয়ে আলোচনা করছি মাত্র। প্রজ্ঞা, তোমার একটা প্রাথমিক মন্তব্য শুনি, তারপর বিস্তারিত আলোচনায় যাব। প্রাথমিক বক্তব্য হচ্ছে ওই সায়নের মতই, সেকেন্ড মে কি হবে আমিও উদ্গ্রীব জানতে, আমি জানি না কি হবে, সম্ভাবনাগুলো দেখছি, তার একটা ইন্ডিকেশন আমি সুভাষের সঙ্গে একমত যে কিছুটা ইন্ডিকেশন পাওয়া গেল, চোট দিয়ে সেটা আঁকড়ে ধরার মতো সব মানে নাও হতে পারে সুযোগ, কারণ এর ভেতরে যে এরার ফ্যাক্টরটা দেওয়া হয়েছে, এরার মার্জিন যেটা দেওয়া হয়েছে সেটা 3%, আমি অন্তত একটা মানে ওই সি ভোটারটা 3%, অন্যগুলো আমার মনে নেই, 3% হলে পরে রেজাল্টের যে রেঞ্জ তাতে এমনিতেই ক্লোজলি ফট বলা হচ্ছে, মানে খুব ক্লোজ হাড্ডাহাড্ডি লড়াই, অনেক কিছু পাল্টে যেতে পারে, সেই জন্য এখানে খুব ক্লিয়ার পিকচার আমার চোখে ধরা পড়ছে না। একটু এজ আছে, হ্যাঁ একটু এগিয়ে আছে তৃণমূল, কিন্তু ক্লিয়ারলি বলাই এখনো আমি বলতে পারছি না। যেটা সুভাষিস বললো সেটা ঠিক, যে হতে পারে এই 3% এরারের জন্য অন্যদিকে ছোকাতে টিএমসির জয়টা আরো বড় হয়ে গেল, আরো স্পষ্ট হলো, এটা একটা হতে পারে। উল্টোটাও হতে পারে, একই কারণে যদি অন্যদিকে 3% ঝোঁকে তাহলে ওই জয়টা কমে গিয়ে এমন হলো যে সেটা হাং অ্যাসেম্বলি না হয়ে যায়, আমি জানি না কি হবে। এটাই পিনাকি সৌকালীন ঘোষ, ইনি বলছেন যে দোসরা মে দেখা যাবে, অধিকাংশ নিউজ চ্যানেল বলতে দাবি করবে যে তাদের ভবিষ্যৎবাণী বা তাদের যে বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোল ঠিকই ছিল, উইথ মিড পয়েন্টস রেঞ্জ এন্ড পার্সেন্টেজ অফ এরর উইল জাস্টিফাই দ্যাট, মানে এত অনেকগুলোতে রেঞ্জ এত বড় আছে এবং তার মধ্যে আবার এররের সম্ভাবনা আছে, ফলে
কাছাকাছি ফলাফল হলে বিজেপি তৃণমূলের পক্ষে যদি কাছাকাছি ফলাফল হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলছি, তাহলে সেটাকে জাস্টিফাই করা সম্ভব। এতগুলো সব যেটা শুভাশিস আগে বলছিল যে এতগুলো সম্ভাবনা আছে আর কি, 134 থেকে ধরে দেখেন কথার কথা বলছি 170 পর্যন্ত, তার মধ্যে অন্যটার একটা যেটা আপার রেঞ্জ অন্যটা লোয়ার রেঞ্জ তার কাছাকাছি, সমস্ত কিছু এর মধ্যে ঢুকে পড়তে পারে আর কি, অনেক কিছু ব্যাখ্যা করা যেতে পারে একেবারেই ঠিক আর কি, নাকি যেটা বলছি। হ্যাঁ রাজু দা বলো। তো এই অবস্থাতে আমাদের মনে হয় যে এটা ঠিক যে 2 তারিখে রেজাল্ট বেরোবে, কখন শেষ হবে প্রক্রিয়াটা আমরা জানি না, যেটা আগেই আলোচনা একটু হয়েছে যে এবারের ভোট গণার প্রক্রিয়াটাতে অনেক কিছু সাবধানে চলতে হবে, সামাজিক দূরত্ব বিধি মানতে হবে, প্রত্যেকজন মানে এজেন্ট বিভিন্ন পার্টির এজেন্টরা তারা প্রত্যেকে কোভিড পজিটিভ যাতে না হয় সে পরীক্ষা প্রমাণ দিতে হবে যে তারা কোভিড নেগেটিভ হয়ে ঢুকেছেন অথবা দুটো ভ্যাকসিন নিয়েছেন। তো এত কিছু করে এ সমস্ত আসার পরে কজন আসতে পারবে এবং আসলে এলে পরেও সেখানে কি ব্যাপারটা দাঁড়াবে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে মাত্র 2 দিন আগে এই অ্যাডভাইসারিটা ইলেকশন কমিশন জানিয়েছে, এখন কলকাতাতে বা পশ্চিমবঙ্গে যা অবস্থা, চাইলেও যে কোনো লোক আজকের মধ্যে বা কালকের মধ্যে কোভিড সার্টিফিকেট জোগাড় করতে পারবে না, কারণ সে টিকা নিতে পারবে না অথবা টিকা নেই, টিকা নেওয়া যাবে না। আর দ্বিতীয় হচ্ছে সে যদি মনে করে যে অথবা সে যদি মনে করে যে আমি কোভিড টেস্ট করিয়ে পজিটিভ নই নেগেটিভ সেই সার্টিফিকেট নিয়ে হাজির হবো, সেটা 7 দিনের কমে কেউ সার্টিফিকেট পাচ্ছে না। এই অবস্থাতে এটা একটা আমার কাছে খটকা আছে যে ইলেকশন কমিশনের যে আচরণ আমরা গত 3 মাস ধরে দেখেছি, তাতে আমার মনে হয় এই প্ল্যানটা তারা সম্ভবত বিজেপিকে আগেই জানিয়ে রেখেছে। বিজেপি জানত অন্তত যে তারা এরকম একটা জিনিস আসছে, তারা হয়তো তৈরি হয়ে থাকবে, তাদের এজেন্টরা ভেতরে ঢুকতে পারবে, তুলনায় টিএমসি এবং অন্যরা আরো কম ঢুকতে পারবে, এরকম একটা সম্ভাবনার কথাও আমরা উড়িয়ে পারি না বোধ হয়। হ্যাঁ শুভাশিস প্লিজ। বলছি র্যাপিড টেস্ট তো সঙ্গে সঙ্গে পাওয়া যায়, সেটা করার লোককে পাচ্ছ না তো, তার কাছে এত চাপ থাকে ফোন করলে। আমি জানি, আমি একজন মেডিকেল কলেজের একজন ডাক্তারের কথা জানি, তার নিজের মায়ের জন্য সে চেষ্টা করছে, তাকে এখন সে গড়িয়া থেকে তাকে এখন সল্টলেক পর্যন্ত দৌড়ে বেড়াতে হচ্ছে, এবং র্যাপিড টেস্টে যাকে বলছে সে বলেছে আমি সোমবারের আগে আসতে পারবো না, এলেও 7 দিনের আগে রিপোর্ট দিতে পারবো না। এখন প্রত্যেকে ওভার বার্ডেন আর কি, অক্সিজেনের কথা বলছি, অক্সিজেন নেই, বেড নেই, তেমনি টেস্ট করার মতো লোক, এত টেস্ট হচ্ছে, টেস্ট করার রিপোর্টও টাইমলি এখন আসছে না, অনেক দেরি হচ্ছে। এখন 7 দিন একজন অসুস্থ মানে যিনি পেশেন্ট যিনি পজিটিভ হয় 7 দিন পরে রিপোর্ট পাওয়া মানে এই 7 দিনে তার অসুখ কোথায় পৌঁছবে কেউ জানে না কিন্তু পুরোপুরি। এই প্রসঙ্গটা তো আমরা হয়তো ঘুরে আসবো, তার আগে আমাদের সহকর্মী আমার সহকর্মী বিতান একটা প্রশ্ন তুলছেন, এক একটা বিধানসভাতে লক্ষাধিক ভোটার, লক্ষাধিক নয় পশ্চিমবঙ্গে গড়ে 2 লক্ষের বেশি ভোটার করে, সেখানে 292টা বিধানসভার জন্য সব থেকে বড় স্যাম্পল সাইজ হচ্ছে 45,000 ফোন বা মেলে মতামত নেওয়া হয়েছে, এতে কি সমাজের সব অংশের মতে প্রতিফলন হওয়া সম্ভব? এটা নিয়ে আমি নিজে একটু বলতে চাই, তোমরা তো নিশ্চয়ই পরে যোগ করবে, এক্সপোর্টটা কিভাবে হয় তার যে মেথোডোলজি সেটা আমাদের এখানে খুব পরিষ্কার করে বলা হয় না, বিলেতে আমেরিকায় কিন্তু সেটা একদম পরিষ্কার করে বলা হয় তারা কিভাবে করে। এটা ঠিকই যে টেলিফোনে এবং মতামত দেওয়ার থেকে অনেক ভালো পদ্ধতি আছে, আমি নিজে যেটা জানি আমেরিকাতে কোন কোন সংস্থা যেটা অনুসরণ করে সেটা হচ্ছে ভোট দিয়ে বেরোনোর পর ঠিক যেভাবে ভিতরে ইভিএম মেশিন থাকে, বাইরে সেখানে একটা ছোট বুথ এরকম মেশিন থাকে, যিনি ভোট দিয়ে এলেন তাকে শুধু বলা হয় আপনি যে ভোটটা ভিতরে দিয়ে এসেছেন সেই ভোটটা এখানে দিয়ে চলে যান, আর কিছু তাকে প্রশ্ন করা হয় না, আলাদা করে কিচ্ছু করা হয় না। যারা এই বিষয়ে চর্চা করেন বিশেষজ্ঞ আইএসএ এর অধ্যাপক ইত্যাদি, তাদের সঙ্গে আমি কথা বলেছি অতীতে, তাদের মতে এটা হচ্ছে অত্যন্ত বিজ্ঞানসম্মত পদ্ধতি, পরবর্তীকালে ফোনে বা মেলে জিজ্ঞেস করা ইত্যাদি যথেষ্ট বিশ্বাসযোগ্য পদ্ধতি নয় ওটার তুলনায়। স্যাম্পল সাইজ এর কথা যেটা বলা হচ্ছে, হ্যাঁ স্যাম্পল সাইজ তো স্যাম্পল তো স্যাম্পলই মানে ছোট তো সবসময়ই হবে, যদি তত ভোটার ভোট দিয়েছেন তাদের সকলের মতামত নেওয়া যেত তাহলে তো অবশ্যই সবসময় এক্সিট পোল একেবারেই নিখুঁত হতো, তাই তো ভোটের ফলটাই আমরা এক্সিট পোলে জানতে পারি। স্যাম্পলটা কিভাবে বাছা হবে, কোথা থেকে নেওয়া হবে, কতজনকে নেওয়া হবে, কোন জনগোষ্ঠীর লোককে নেওয়া হবে, নারী পুরুষ কত হবে, বয়স অনুপাত কি হবে, সেটা বাছাই হচ্ছে বিশেষজ্ঞ স্ট্যাটিস্টিশিয়ানদের পরিসংখ্যানবিদদের কাজ, যদি যথেষ্ট যোগ্য এক্সপার্টদের লাগানো হয় তাহলে সেই স্যাম্পলিংটা তারা ঠিক মতো করতে পারেন, ছোট স্যাম্পল থেকেও ঠিকঠাক ফল পাওয়া সম্ভব, কিন্তু
সব সংস্থা সেভাবে করা হয় কিনা সেটা আমরা নিজেরাও এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, যারা যারা মানে আমরা মিডিয়ার দিক থেকে যুক্ত ছিলাম, তিনজনেই যুক্ত ছিলাম যে আমরা হায়ার করতাম এসব সংস্থাকে, সব সংস্থায় সব যথেষ্ট যোগ্য লোক আছে কিনা তা নিয়ে কিন্তু সংশয় থাকে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক বক্তব্য। অনেকগুলো প্রশ্ন আসছে, সেই প্রশ্নের সূত্র ধরে আলোচনা করি, শুভাশিষের কাছে যাই। উৎফেরত সমীক্ষা যদি ঠিক হয় তাহলে বুঝতে হবে মূল্যবৃদ্ধির বেকারত্ব, তোলাবাজি, কাঠমানি, মিথ্যাচার, সারদা নারদা এসব মানুষকে ভাবায়নি। বোঝাই যাচ্ছে এটা একজন এটা যিনি বলছেন তিনি বামেদের কথা বলছেন, যাতে বামেদরা যদি সংযুক্ত মোর্চা এত খারাপ ফল করে সেই পরিপ্রেক্ষিতে কথাটা বলছেন। শুভাশিষ কিছু বলবে প্রথমে? না, আমাদের এখানে মানে যারা ভোট দেন তারা যে এইসব দেখে ভোট দেন এমন কোন তথ্য আমাদের হাতে নেই। মুখস্থের পরে বলা হচ্ছে এগুলো তো 2016 আগের ঘটনা, 16 ভোটেই তো তার কোনো প্রভাব ছিল না, হঠাৎ সেটা 19 বা 20 ভোটে প্রভাব পড়বে কেন? আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটা আমি পছন্দ করি বা না করি একটা প্রবল শক্তিশালী একটা রাজনৈতিক দল এখন ক্ষমতায় আছে পশ্চিম ভারতে, তাদের পশ্চিমবঙ্গ শাখা লড়ছে নির্বাচনে, তারা পশ্চিমবঙ্গে সরকার গড়তে চায় এবং সমস্ত শক্তি দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে এটা করার জন্য, তাতে কোনো দোষ নেই, রাজনৈতিক দল তো তাই করবে। ফলে দুর্নীতি যদি বলা যায় তাহলে ইলেকশনে ধরো বিজেপির যেভাবে মহারাষ্ট্রে যেভাবে কর্ণাটকে সরকার করেছে বা যেভাবে গোয়ায় সরকার করেছে তাই নিয়ে যেসব অভিযোগ মানে নৈতিকতার অভিযোগ যদি ওঠে, যদি টাকা পয়সার অভিযোগ ওঠে বন্ড নিয়ে, আমি ফলে কোনো দলই কোনো রাজনৈতিক দলই এই সব থেকে খুব যে দূরে আছে তা নয়। এটা ঠিক বামপন্থীদের বিরুদ্ধে সব অভিযোগ কম, কিন্তু বামপন্থীরা 34 বছরেও তারা যে বলতেন সচেতন মানুষ তাদের বারবার ভোট দেয়, তো 34 বছর পরে সব মানুষ সচেতন তো হয়ে যায়নি। এখন ইলেকশন সবসময় এমন কিছুর উপরে হয়, আমাদের এখানে তো সত্যি তো যে শিশু শিক্ষা, শিশুদের খাবার দাবার, শিশুদের ভবিষ্যৎ এই নিয়েও তো ভোট হয় না, এগুলো তো কোনো ইস্যু নয়, ইস্যু হলো মন্দির। কখনো আমি একটা ঘটনা বলি, উনি বামপন্থী তুমি বললে হয়তো ঠিকই বললে, বামপন্থীরা যে এতদিন ক্ষমতায় থাকতে পেরেছিল তার কারণ বামপন্থী বলছি শুভাশিষ, আমি যেটা বলতে চাইছি ওনার প্রশ্ন থেকে মনে হচ্ছে বুথফেরত সমীক্ষাতে বিজেপি অথবা তৃণমূলের জেতার সম্ভাবনা কেউ না কেউ বলছে, বামপন্থীদের কথা কেউই বলছে না। যেহেতু উনি বলছেন যে তোলাবাজি ইত্যাদি দুর্নীতি কাউকে ভাবায়নি, মনে হচ্ছে যে এটা বামপন্থীদের যে সম্ভাব্য ব্যর্থতা তাই নিয়ে কথা বলছে। যে ভূমি সংস্কার এবং পঞ্চায়েতের মাধ্যমে বামপন্থীর একটা রাজ্যের মানুষের মানসিকতায় প্রভাব ফেলেছিল, চিন্তার পদ্ধতিতে প্রভাব ফেলেছিল, আর শুধু এই দুটোই বা কেন? দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের একটা খুব ইম্পর্টেন্ট সরকারি অর্ডার আমি বলবো, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আর টুলে বসবেন না, তারা চেয়ারে বসবেন। এই যে এখানে ছোট ছোট কাজ কিছুই না কিন্তু এটাও সরকারি অর্ডার ছিল, তো এই করে তারা ক্ষমতায় এসেছিলেন, অনেকদিন থেকেও ছিলেন। তারপরে বিজেপি মানে 90 onwards এই 30 বছরে যে মন্দির আন্দোলন, মসজিদ আন্দোলন, মেজরিটেরিয়ান স্টেটের আন্দোলন করে সারা দেশের ন্যারেটিভটাই চেঞ্জ করে দিয়েছে। এইটাকে যদি কাউন্টার করতে হয় তাহলে গণ আন্দোলন ছাড়া হবে না, মানে যারাই এখন অপোজিশনে আছে। এবং দেখো এই প্রত্যেকটা সার্ভেতে একটা জিনিস দেখা যাচ্ছে, দেশের যে প্রায় 130 বছরের 32-34 বছরের পুরনো যে রাজনৈতিক দল কংগ্রেস সে প্রায় কোথাও নেই। মানে তুমি যে প্রশ্ন গণ আন্দোলনের কথাটা বললে সেই প্রসঙ্গে এই 10 মিনিটের প্রশ্নটা নেই, অর্থ ব্যানার্জি বলছেন আগে অনেক একদিন প্রশ্ন করছেন, সরি আমরা ভুল হয়তো সময় পাইনি অর্থ দেওয়ার, দেশের লোক এত সংবিধান বোঝে না, নিজের অধিকারও বোঝে না, সেক্ষেত্রে গণ আন্দোলনের পথ প্রজেক্টটা কিছু বলতে বিষয়। হ্যাঁ বলতেই পারি, আমার কথা কি শোনা যাচ্ছে? মাঝখানে একটু মনে হচ্ছিল শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। যেটা হচ্ছে যে এখানে না মনে হচ্ছে যেন মানে এই যে প্রশ্নটার ভেতরে কিছুটা উত্তর লুকিয়ে আছে, কিন্তু এই প্রশ্নের মধ্যে উত্তরটা এইভাবে লুকিয়ে আছে, সেক্ষেত্রে গণ আন্দোলনের পথ কি বলে না বলে যদি ওটাকে একটু অন্যভাবে বলি,
সেক্ষেত্রে গণ আন্দোলনই একটা পথ, কারণ যে অধিকার বোঝে না তাকে অধিকার বোঝাতে বোঝাতে তো স্কুলে লেকচার দিয়ে হবে না, বই লিখেও হবে না, তাকে একটা আন্দোলন প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়ে অধিকারটা তাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করে বোঝাতে হবে এই অধিকার তার প্রাপ্য, তার মর্যাদা তার প্রাপ্য, এবং সংবিধান থেকে এই অধিকার তাকে দেওয়া হয়েছে। এগুলো আন্দোলনের মধ্যে উদাহরণ দিলে বোঝা যাবে। এনআরসি নিয়ে কলকাতার বুকে, দিল্লির বুকে নানা জায়গাতে আন্দোলন হয়েছে, বিহারে হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, এই মানে করোনার মহামারী শুরু হওয়ার আগে এনআরসি নিয়ে হয়েছে। এনআরসিটা আন্দোলনটা কিসের ছিল, যে আমার নাগরিকত্বের অধিকারটাকে আমি প্রোটেক্ট করব এবং আমার উপরে অন্য কোনো রকমের সমীক্ষা করতে আমি দেবো না, সরকারকে অন্য কোনো রকমভাবে আমাকে আলাদা করতে দেবো না, সাধারণ নাগরিকদের থেকে আমাকে আলাদা করে আমাকে একটা সর্ট অফ কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হবে, সেটা করতে দেবো না, কারণ আমার সাংবিধানিক অধিকার আছে নাগরিক হিসাবে। এই অধিকারের চেতনাটা আনার জন্যই এনআরসির জুজু, এনআরসির ভয়, এনআরসির সত্যিকারের বিপদ, এনআরসিতে নাগরিকত্ব হারানোর বিপদ, এই সমস্ত নিয়ে আলোচনা করে, ধর্ণা দিয়ে, আন্দোলন করে যে একটা আন্দোলন শুরু হলো, সে প্রক্রিয়াতে যারা আসতে লাগলো, যারা দেখতে লাগলো, তাদের ভেতরে ওই অধিকারগুলো, যে অধিকারের চেতনা তার ছিল না, যে অধিকার সে বুঝতে পারছিল না, যে সংবিধানের তাকে এই অধিকার দিয়ে সে জানতো না, সেগুলো জানতে শুরু করলো, বুঝতে শুরু করলো। অর্থাৎ আন্দোলনটা কিন্তু অন্তিম লক্ষ্য না, আন্দোলন হচ্ছে লক্ষ্যে পৌঁছবার পথ। আমরা সাধারণ মানুষকে যদি বলি তাকে সংবিধান জানতে হবে, বুঝতে হবে, সে বোঝার পথটা হিসেবে একটা প্রক্রিয়া হচ্ছে আন্দোলন, গণ আন্দোলন। কারণ আমরা সংসদীয় রাজনীতি, সংসদীয় গণতন্ত্রে আছি, এটা তো মাওয়িস্টদের মতো আমরা তো বিশ্বাস করি না যে জঙ্গলে গিয়ে বন্দুক ধরে আন্দোলন করলে একমাত্র সেটাই হচ্ছে আন্দোলন, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি সংসদীয় রাজনীতিতে, সংসদীয় গণতন্ত্রের সমাজের মধ্যে থাকতে গেলে গণ আন্দোলন অবশ্যই, যে সংসদের বাইরে এবং ভিতরে দু জায়গাতেই আন্দোলন হবে, বাইরে গণ আন্দোলন। সেই গণ আন্দোলন কেন, মানুষকে সচেতন করা, মানুষকে সেই সচেতনতার ভিত্তিতে একজোট করা, তবে গিয়ে একটা দাবি রাষ্ট্রের কাছ থেকে আদায় করার সম্ভাবনা তৈরি হয়। সেই জন্য গণ আন্দোলনটা মানে উপায়, একটা মিন্স আর কি, ওটা কিন্তু এন্ড নয়, এইভাবে দেখতে হবে। কৃষক আন্দোলন যে এখনো চলছে একটা ফর্মে, সেই প্রসঙ্গে বলবে না কিছু? না, বলতেই পারি। কৃষক আন্দোলনের ফলে একটা জিনিস তো হচ্ছে, যে সেটা হচ্ছে তিনটে কৃষি আইনের বিরোধিতা তারা করছে আমরা জানি, কিন্তু এই আন্দোলন নিয়ে যে বিতর্ক, এই আন্দোলনের বিতর্কের ফলে কৃষকদের যে দীর্ঘদিন, আজকে না কিন্তু গত 70 বছর ধরে ভারতবর্ষের কৃষকদের যে দুর্দশার ভেতরে তারা আসছেন, সবুজ বিপ্লব হয়ে শেষ হয়ে গেল, দ্বিতীয় সবুজ বিপ্লবের কথা বলা হচ্ছে, কিন্তু কৃষকদের দুর্দশা শেষ হয় না, কৃষকদের আত্মহত্যা বন্ধ হয় না, কৃষকদের ঋণের ফাঁদে পড়া বন্ধ হয় না, এই যে সমস্যাগুলো রয়ে গেছিল, এটা নিয়ে যারা কৃষকদের মানে মনে করছিল কৃষকরা নিজেদের সর্বনাশের জন্য নিজেরা দায়ী, এবং এখন মুক্তি দিতে ওই আম্বানি আর আদানিরা আসছে, তাদের বাধা দিয়ে দেওয়া হচ্ছে, তারা কিন্তু বিতর্কের মধ্যে বুঝতে পারে বাধা, মানে অন্য অনেক প্রশ্ন সামনে পড়ছে, এবং সেই প্রশ্নগুলো সাধারণ মানুষ তুলছে, কৃষকরাও তুলছে, তার ফলে আমরা সেইগুলো শুনতে শুনতে বুঝতে পারছি কৃষকদের অধিকারটা কি, সংবিধান তাদের কি কি অধিকার দিয়েছে, কোন অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। শুধু কৃষকদের জন্য এইভাবে সংবিধানের যে দেওয়া অধিকারগুলো কৃষকদের যেমন কাড়া হচ্ছে, শ্রমিকদের কাড়া হচ্ছে, এবং এগুলো আন্দোলনের মাধ্যমে আমরা জানতে পারছি, আন্দোলন না করলে আমরা তো অতটা জানতে পারতাম না, সে আন্দোলন চলছে বলেই সাধারণ মানুষ, যারা কৃষক এবং অকৃষক, কৃষকদেরও যারা জানতো না তারা জানছে, ও সেই জন্যই কৃষক আন্দোলন জোরদার হচ্ছে, আরো লোক আসছে আন্দোলনে যোগ দিতে। আর সাধারণ মানুষের ভিতরে যারা কৃষক নয়, অর্থাৎ পেশায় কৃষক নন, জীবিকায় কৃষক নন, তারাও বুঝতে পারছেন যে এই কৃষক আন্দোলনের গুরুত্ব কতখানি, কেন এটা দরকার, এবং এটা সাংবিধানিক অধিকারগুলোকে রক্ষা করতে হবে, সব জীবনযাপনের জন্য রক্ষা করতে হবে, জীবনশৈলীকে ধরে রাখার জন্য করতে হবে, সেইটা করতে গিয়ে আন্দোলন করতে হচ্ছে। কারণ এইভাবেই কিন্তু গণ আন্দোলন মানুষকে চেতনা বাড়িয়ে দেয় এবং মানুষকে সংঘবদ্ধ করে, তাদের অভীষ্ট সিদ্ধিতে সাহায্য করে। হ্যাঁ, নিশ্চয়ই। এবং সেখানে ভোটটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় বটেই, নির্বাচনী গণতন্ত্রে শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু ভোটটাই তো শেষ কথা নয়। মানে এই যে আমি বলছি যে বামপন্থীদের কথাই যদি বলি, তারাই তো এবার পশ্চিমবঙ্গে প্রথম বললো যে আমরা বড় সভায় সমাবেশ করে প্রচারে যাব না, কারণ করোনা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, 14 এপ্রিল সাংবাদিক সম্মেলন করে তারা বলেছিল। তারপরে রেড ভলেন্টিয়ার্স বলে যারা এখন কাজ করছেন, বা শ্রমজীবী ক্যান্টিন যারা চালিয়েছেন,
এটাও তো আমরা শুনতে পাচ্ছি যে হ্যাঁ রেড ভলেন্টিয়ার্সদেরই এখন পাওয়া যাচ্ছে, পাড়াতে ডাকলে তাদের আসছেন। সুতরাং রাজনীতি করাটা শুধু ভোটে জেতার জন্য সেটাও নয়, এখনো অনেকের কাছে বাইরে অনেক যারা আর কি দল ছেড়ে আরেক দলে ভোটে রাখে দল ছাড়লেন, বললেন যে দলে দম বন্ধ হয়ে যাচ্ছিল এবার হাফ ছেড়ে বাঁচার জন্য অক্সিজেন পেতে অন্য দলে গেলেন এবং তারা মানুষের সেবা করতে পারছিলেন না, এবার সেবা করবেন প্রাণ খুলে, তাদের তো দেখা যাচ্ছে না এখন আর, এখন রেড ভলেন্টিয়ার্স দেখা যাচ্ছে। কিন্তু যারা সেবা করবেন বলে দল ছেড়ে আরেক দলে গেলেন, টিকিট পেয়ে দাঁড়িয়ে পড়লেন নির্বাচনে, তারা কিন্তু এখন ফোন বন্ধ রেখেছেন, তাদের আর দেখা যাচ্ছে। আমি 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 একজনের কথা বলতে চাই, রজতদা শুভাশিস, নাম করব না, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন নেতা, ঠিক বলবো না, সমর্থক, অত্যন্ত সক্রিয়, দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলি অঞ্চলে খুবই সক্রিয় এবং তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত বড় মাপের যুব নেতার খুব ঘনিষ্ঠ, কবিতাও লেখেন তিনি, পরিচিত কবিও একজন। সে ভদ্রলোক অল্প বয়সী মানে 40-45 বছর বয়স হবে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে দক্ষিণ কলকাতা একটা হাসপাতালে। যোগাযোগ করা হয়েছিল বড় বড় নেতাদের সঙ্গে শাসক দলে, তারা বলেছেন যে 2রা মে-র পরে যা করার করা যাবে, তার আগে কিছু করা যাবে। তার গতকাল সকালে আমি শুনেছি তার রেসপিরেটরি রেট 39-এ উঠে গিয়েছে, যেটা শ্বাস প্রশ্বাসের হার যেটা 12 থেকে 18 এরকম থাকার, মানে খুবই ক্রিটিক্যাল অবস্থা। আমি জানি না এখন কেমন আছেন, কিন্তু এইটা হচ্ছে বলা হয়েছে যে 2রা মে-র আগে কিছু করা যাবে, এটা হচ্ছে বাস্তব। পাওয়ার সম্ভাবনা দিয়েছে, অনেকেই দিয়েছে, জুড়ে দিয়েছে অনেকে, আসলে যেখানে তৃণমূল দেখাচ্ছে ওইখানে জুড়ে দিয়েছে অনেকে, আমাদের তৃণমূলের সঙ্গে জুড়ে। আরেকজন দর্শক বলছে, এক্সিট পোলস বাই ডিফারেন্ট মিডিয়াস রিফ্লেক্ট দেয়ার পলিটিক্যাল ব্যাস, আই ওয়ান্ডার হাউ সায়েন্টিফিক ইট ইজ অ্যাজ প্র্যাকটিসড ইন ইন্ডিয়া। ভারতে যেভাবে করা হয় তাতে এক্সিট পোলের বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে উনি সংশয় প্রকাশ করছেন। উনি বলছেন যে এক্সিট পোল যে সমস্ত মিডিয়া হাউস তাদের যে পলিটিক্যাল বায়াস তাতে রিফ্লেক্টেড হয়, কি বলবো, কিছুটা যে হয় না যাতে নয়, আমার মনে হয় যারা এটা করেন তারা তো, এটা তো বড় একটা বিজনেস, ফলে বারবার যদি কারোর ভুল হয় সেই বিজনেসটা তো উঠে যাবে, ফলে ওদের একটা চেষ্টা নিশ্চয়ই থাকে ঠিক জায়গায় পৌঁছানোর। কিন্তু একটা এরকম অসম সমাজ এবং এত ধরনের কাস্ট পিড, এত ধরনের বৈষম্য, নানা রকমের ভোটার পরিচিতি রাজনীতি, এর মধ্যে একটা হোমোজিনিয়াস থিওরি দিয়ে কোনো একটা সত্যে পৌঁছানো খুব কঠিন হয়ে যায় বলে আমার ধারণা। বায়াস কারো থাকতে পারে, আমি নিজে জানি হয়তো নিশ্চয়ই অত খুব বড় নাম করা বিরাট কোনো প্রতিষ্ঠান নয়, কিন্তু মাঝারি গোছের একটা প্রতিষ্ঠানের রিপোর্ট সম্পর্কে জানি। বায়াসটা হলো কোথায়, যখন মিডিয়াকে দেওয়া হলো যে এই আমরা পেয়েছি, তখন তাকে বলা হলো না না এটা একটু চেঞ্জ করে দিন এই দিকটা, কিন্তু খুব বড় প্রতিষ্ঠান সেটা করবে না, করে না, কারণ তার তো প্রচুর টাকা ইনভেস্ট করা আছে এর পেছনে, সেই জন্য তারা চায় পৌঁছতে, কিন্তু কাজটা মানে খুবই কঠিন কাজ, কখনো যার জন্য মিলে কখনো কাছাকাছি যায় কখনো ভুল হয়, আপনি কি মনে করেন কোভিড পরিস্থিতি খুব সাংঘাতিক, এইটা প্রশ্ন, এই প্রশ্নটা করা অথবা কোভিড পরিস্থিতি কতটা সাংঘাতিক আপনার মনে হয়েছে, এই দুটো প্রশ্ন করার মধ্যে তফাত আছে, তার উত্তর সেরকম দুরকম ভাবে আসে। সুতরাং ওপিনিয়ন পোলের ক্ষেত্রে প্রশ্ন ফ্রেম করা, কিভাবে প্রশ্ন করছি সেটা গুরুত্বপূর্ণ। এক্সিট পোল যদি বিজ্ঞানসম্মত হয় শুধু ওইটাই প্রশ্ন করা, কাকে ভোট দিয়েছেন মশাই বলুন, আর কিছু বলতে হবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম যদি স্যাম্পলিং ঠিক মতো হয়ে থাকে। কিন্তু ওই আমি যেসব যত মানে সায়েন্টিস্টদের সঙ্গে কথা বলছি তারা স্যাম্পলিং নিয়ে খুবই সংশয় প্রকাশ করেন, মানে স্যাম্পলিংটা ঠিক মতো হয় না, স্যাম্পল বাছাটা ঠিক মতো হয় না,
সুবিধা মতো করে ফেলা হয় আর কি, মানে ওই যে হাতের কাছে যে যাদের কাছে, যেমন যেমন ফোন নাম্বার বা ইমেল দিয়ে করলে একটা বায়ার সঙ্গে সঙ্গে ঢুকে গেল, যার ফোন আছে অথবা যার ইমেল আছে শুধু তিনি উত্তর দিতে পারবেন। ফোনটা হয়তো মোবাইল ফোন আজকাল অনেকের কাছে আছে, কিন্তু ইমেল এখন আমাদের দেশে বহু মানুষ তাদের কাছে অ্যাক্সেস নেই। আমি যেই মুহূর্তে শুধু ইমেলে উত্তর দিচ্ছে সেই মুহূর্তে জনসংখ্যার একটা বিরাট বড় অংশকে আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ইমেলে উত্তর দিতে সড়গড় নয়। এরকম ভাবে যাকে বলে হিউরিস্টিক বা বায়াস ঢুকে পড়ে আর কি। ফরিদ লস্কর বলছেন, এক্সিট পোল যে 19 লোকসভা রেজাল্ট হিসেবে দেখিয়েছে, জোট কি ভালো রেজাল্ট করতে পারবে, আপনাদের মতামত কি? প্রশ্ন অংশ বুঝতে পারলাম না, জোট মানে সংযুক্ত মোর্চার কথা বলছেন, ভালো মতামত হোল্ড করতে পারবে কিনা? আচ্ছা, উনি এক্সিট পোল তো দেখিয়ে দিয়েছে ভালো মতামত করতে পারবে কিনা। জোটের সাধারণ ভাবে জোটের সম্ভাবনা নিয়ে আমরা একটু আলোচনা করি। সুভাষিস কোথায় বলো, তোমার অযোধ্যার কাছে যাবো না, আমি প্রশ্নটা বুঝতে পারছি না। প্রভাব ফেলেছে, আলোচনা এসছে, বেশ কিছুটা আলোচনার মধ্যে এসছে, সামান্য কিছু ভোটও বাড়তে পারে, কিন্তু খুব বেশি গুরুত্ব মানে ফলাফলে খুব বেশি প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। সেই পরিস্থিতি নেই যেহেতু, খুব একটা পোলারাইজড ভোটের দিকে যাচ্ছে, সেখানে এই জিনিসটা হবে না। কিন্তু অনেকেই এটা স্বীকার করেছে, আমার নিজেরও তাই মত, যে সংযুক্ত মোর্চার প্রার্থী নির্বাচন খুব ভালো হয়েছে এবং এর ফল আজ হোক কাল হোক তারা পাবেন বলে আমার মনে হয়। মানে ভোট তো আর এই শেষ হয়ে যাচ্ছে না, আর রাজনীতিও একদিনের বিষয় নয়, সেদিক থেকে তারা পাবেন। যদিও এটাও ঠিক, যা যেসব খুব অল্প বয়সীদের তারা নিয়ে এসছেন, তারা যে মানে একটা রাজনৈতিক দল 34 বছর বাদে কোন ষড়যন্ত্র ছাড়া মানুষ যে তাদের সরিয়ে দিল, সেইটার খুব ভালো ব্যাখ্যা তারা দিচ্ছেন বলে মানে তারা তাদের কথায় মনে হয়নি যাদের, যদিও সেটা নির্বাচনী বক্তৃতা শুনেছি, ভেতরে ভেতরে কি ভাবছেন জানি না, যে তাদের যে কোনো ভুল হয়েছিল তারা এটাই প্রায় মানতে নারাজ, মানে এই জিনিসটাই প্রায় মানতে নারাজ। ফলে তাহলে মানে বামপন্থীদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো ওঠে, তারা ভুল মানছেন কিনা, ভুল বুঝছেন কিনা, বাকি দলকে এই প্রশ্নগুলো কেউ করেও না, যে তারা হেরে গেলেও কেউ করে না, জিতলেও কেউ করে না, যে ভুল মানছেন কিনা, ভুল করছেন কিনা। বামপন্থীদের ক্ষেত্রে করা হয় কারণ তারা বলেন যে তারা ভুল থেকে শিক্ষা নেন, সে কারণেই করা হয়, তারা দাবি করেন যে তারা ভুল থেকে শিক্ষা নেন, কিন্তু তারা মনে করছেন পুরোটাই ষড়যন্ত্র, মানুষ ভুল করেছে। এইভাবে ভাবলে খুব একটা আমার ধারণা যে বাস্তব অবস্থাটা তারা বুঝতে পারছেন বলে আমার মনে হয় না। কিন্তু এটা ঠিক যে তরুণ প্রজন্মের যে নেতাদের তারা সামনে আনছেন এর ভালো ফল তারা পাবেন। মানুষ ভুল করেছে এটা একটা সময় খুব বলা হতো, তখন আমরা পাল্টা বলতাম এবং আলোচনা করতাম রাজনৈতিক নেতারা, তেমন তারা কোনো ভুল করেননি, মানুষ ভুল করেছে আমাকে ভোট না দিয়ে, আমি কোনো ভুল করিনি। রজতা তুমি কিছু বলবে এ বিষয়ে? ও সরি রজতা, তোমার তো মিউট করা আছে, সরি সরি সরি। তখন নেতারা বলতেন যে মানুষ ভুল বুঝেছে, আমাদের বোঝাতে হবে ওদের, অর্থাৎ আমরা বুঝবো না, আমরা বোঝাবো ওদের। এই যে মাস্টারমশাই সুলভ অবস্থানটা প্রথমেই ঠিক করে নেওয়া, যে আমরা সব ঠিক, মানুষ ভুল করছে কখনো কখনো, মানে ওই ভটকতে হয়ে আত্মা, হ্যাঁ, তাদের ঘুরে বেড়াচ্ছে, তাদের বুঝিয়ে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে, সেই দায়িত্বটা আমাদের, সেটা পালন করতে হবে, এবং তাহলেই সব ঠিক হয়ে যাবে, সিঙ্গুর নন্দীগ্রাম বলে আর কিছু থাকবে না, সব ঠিকঠাক হয়ে যাবে। এই যে অবস্থাটা এবারে নির্বাচনে, আমি ওদের বক্তব্যগুলো শুনছিলাম মিটিংয়ে, বক্তব্যগুলো যেটা সুভাষিসও শুনেছেন, সেই বক্তব্যগুলোতে ওইটা নেই যে আমাদের কোনো সত্যি সত্যি খামতি ছিল কিনা, আমাদের অধ্যত্তর ব্যাপারটা কতখানি ছিল, যেটা 2010-এর একটা রিভিউ রিপোর্টে 2009-এর বিপর্যয়ের পরে একটুখানি কথাটা দু এক লাইন ছিল সিপিএমের পার্টির রিভিউ রিপোর্টে, এবং যেটা নেই সেটা হচ্ছে যে এই অবস্থাতে যেখানে কম্পিটিটিভ ডেমোক্রেসিতে সবাই কম্পিটিটিভ পপুলিজম করছে, সেখানে বিজেপি এবং তৃণমূলের বাইরে দাঁড়িয়ে এরা নতুন কি উপহার দেবেন মানুষের কাছে, সেটাও কিছু বুঝতে পারেনি। বরং যেটা বুঝেছি, তারা বিজেপির সঙ্গে তৃণমূলকে এক ব্র্যাকেটে কেউ সারাক্ষণ কথা বলে গেছেন, কখনো কখনো যাদের মনে হচ্ছিল তৃণমূলের বিরুদ্ধে তাদের বিশ্বাস মানে বিষোদ্গারটা অনেক বেশি বিজেপির চাইতেও, এবং এটার সঙ্গে যখন দেখি বিজেপিতে সিপিএম এর লোকজন প্রকাশ্যে এবং গোপনে একটু রাগ ঢাক রেখে তারা ক্যাম্পেইন করছেন এবং ভোট দিচ্ছেন এবং দিয়েছেন,
তখন বুঝতে পারি যে সিপিএম এর একটা অংশ তৃণমূলকেই প্রধান শত্রু হিসেবে ধরে নিয়েছে, আর তাদের ভেতরে এটা একটা ব্যাখ্যা হতে পারে। এখন এগুলো সবই অনুসন্ধান সাপেক্ষ, আমি এখনো অনুসন্ধান করে উঠতে পারি, আরো করতে হবে, কিছু কিছু করছি। সেটা হচ্ছে যে সিপিএম এর ভেতরে যে বর্ণ হিন্দুরা রয়েছে তাদের ভেতরে যে লুকিয়ে থাকা মুসলমান বিদ্বেষ, সেটা কিন্তু এবার তাদের বিজেপির দিকে কাছে আসতে সাহায্য করছে। কিছু অস্বীকার করার উপায় নেই, বিজেপির কাছে যে ভোট বাড়লো গত 16 বদলে 19-এ যে বিস্ফোরণটা হলো সেটা সিপিএম এর ভোট গিয়েছিল। এবং আমি তো বলছি আগে, এখনো আবারও বলছি, জোনাল কমিটি সেক্রেটারি পর্যন্ত তারা ওপেনলি দাঁড়িয়ে ক্যাম্পেইন করেছে বিজেপির হয়ে রাস্তায় নেমে, এবং সেটা সিপিএম এর ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি মেম্বাররা জানেন, রাজ্য কমিটিও জানে কারা করেছে। তারা সব চুপ, তারা বলছেন সিপিএম থেকে সব কয়নি তাদের, আর তাদের এই যে দুই শত্রু, এই দুই শত্রু তত্ত্বটাই তো ভুল। এই যে সিপিএম এবং বারবার বলেছে, এবং সেইটাই মন্ত্রমত অধীর চৌধুরীকেও পরে আওড়াতে দেখেছি, তৃণমূলকে দু কথা যদি বিজেপি বলি চার কথা তৃণমূলকে বলবো। এর ফলটা যেটা হয়েছে পরিষ্কার, বিজেপির হাত শক্ত করে গেছে। গত 3 বছর ধরে এরা বিজেপির হাত শক্ত করে চলেছে, এবং সেটার আরো ভয়ঙ্কর পরিণতি ভোটের পরে আরো আসবে। এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকে যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু এই ভোটে 2 তারিখে শেষ হয়ে যাবে না, বরং সূত্রপাত হতে চলেছে 2 তারিখে যদি বিজেপি পাওয়ারে নাও আসতে পারে। একটা বিরাট শক্তি হিসাবে আসছে, তার ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিভাজনে সেখানে কিন্তু এই সিপিএম এর যে এই জোট হাওয়া পাবে না পালে, যতক্ষণ না তাদের রাজনীতিটা পরিষ্কার করে। এই রাজনীতিটা যেটা করছে তারা এখন, দুই শত্রুর বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে একসঙ্গে, কিচ্ছু হবে না, উড়ে যাবে নিজেরাই, অলরেডি সেটাই হয়ে যাচ্ছে। খুব কঠিন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা এখন। তৃণমূল বলতে কি তারা হেরে যাবে উত্তর মালদা, উত্তর মালদা তৃণমূল বুঝাচ্ছে না সেন্টেন্সটা মারা গেছে। তাতে মেরুকরণ হয়েছে, সব কেন্দ্রে হয়েছে বলে মনে হয়, মনে হচ্ছে না, সেরকম খবর পাইনি, কিন্তু মেরুকরণ হয়েছে। বিশেষ করে আমি বলছি নন্দীগ্রামে মেরুকরণ হয়েছে বলেই আমি খবর পেয়েছি। আমি নিজে নন্দীগ্রাম যাইনি, কিন্তু নন্দীগ্রামে ডিউটি করেছেন যে তরুণ সাংবাদিকরা, তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি টেলিভিশনের এবং খবরের কাগজের, তাদের থেকে কথা শুনে মনে হয়েছে নন্দীগ্রামে মেরুকরণ হয়েছে। কারণ মেরুকরণটা ঘটানো হয়েছে শুভেন্দু যেভাবে বক্তৃতা দিচ্ছিলেন, বেগম মমতা ইত্যাদি বলে, বা পাকিস্তান তৈরি হবে, টুকরো পাকিস্তান, তাতে ওরা এটা চাইছিল যে, কারণ আদারওয়াইজ তো শুভেন্দুর ওই সিট থেকে ভালো ফল করার কোনো সম্ভাবনা ছিল না, সে কারণেই আরো শুভেন্দুটা চাইছিলেন। কতটা করতে পেরেছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন এবং বেশ কিছুটা হয়েছে। কিন্তু সেটা কি কলকাতায় হয়েছে এরকম খবর আমার কাছে নেই, নন্দীগ্রামে কিন্তু হয়েছে এরকম খবর পাচ্ছি। কিন্তু আরো একটা জায়গাতে হয়েছে, মালদা মুর্শিদাবাদে হয়েছে। হ্যাঁ, মালদা মুর্শিদাবাদ সম্পর্কে এই খবরটা পাওয়া গেছে, মালদা মুর্শিদাবাদে হয়েছে। এবং তার জন্য যেটা যদি আমরা দেখি, গতবারে 19-এর লোকসভাতে উত্তর মালদা লোকসভা সিটটা বিজেপি জিতেছিল খগেন মুর্মু, সেখানে কিন্তু কংগ্রেস এবং টিএমসি দুজনের যদি ভোট যোগ করা যায় বিজেপির যে জয়ী প্রার্থী থেকে অনেক বেশি ছিল, তা সত্ত্বেও কেন হলো, ভোট কাটাকাটি হলো, তাই তো? এবার সেইটাই কিন্তু না হওয়ার চান্স বেশি, এবার ভোট মানে এই কংগ্রেস আর টিএমসি দুদিকে ভাগ হবে না, যে কোনো একদিকে যাবে, সেটা কোন দিকে আমার আন্দাজ আছে, আমি ঠিক পুরোটা এখনই বলতে চাইছি না, কোনো একটু আন্দাজ থাকলেও, তো আমার ধারণা মালদা আর মুর্শিদাবাদে বিজেপিকে হারাবার জন্য এক কাট্টা হয়ে একদিকে ভোট পড়তে চলেছে। আমিও সেরকমই খবর পেয়েছি। সেটাই বিতেন এখন সেটাই বলছেন, মালদায় লড়াই বিজেপি বরং কংগ্রেস হয়েছিল গত লোকসভায়, তাই খগেন মুর্মু জিতেছিলেন, মুর্শিদাবাদে সংখ্যালঘুরা তৃণমূলে আস্থা রাখলো, মালদায় কংগ্রেসে আস্থা রাখে, যাতে লাভ হয়েছিল বিজেপি। না, এখানে একটা ভুল আছে, এখানে একটা ভুল আছে, তো যদি পরিসংখ্যানটা দেখে দেখা যাবে খগেন মুর্মু জিতেছে নাম্বার 1,
নাম্বার টু আর থ্রি ছিল কংগ্রেস আর টিএমসি, এই দুটো যোগ করলে খগেন মুর্মু থেকে বেশি হয়। বলার উদ্দেশ্য শুধু খগেন মুর্মু মানে কংগ্রেসের সঙ্গে লড়াই করে জিতেছে তা নয়, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। এবং এই ট্রায়াঙ্গুলার কন্টেস্টে যদি তৃণমূল আর কংগ্রেস একই ভোট ব্যাংকের উপরে থাবা না বসাতো তাহলে কিন্তু খগেন মুর্মু জেতে না বা বিজেপি জেতে না। আর এই বিষয়টাই কিন্তু এবারে আমার মনে হচ্ছে হবে না, এবার হবে যেটা মেরুকরণের ফলে একদিকে বিজেপির ভোট হবে আরেকদিকে নন বিজেপি ভোট হবে, সেটা কে হবে কংগ্রেস না টিএমসি আমি এখনই বলতে চাইছি না। তবে আমার ধারণা কংগ্রেস এবার কিছু বিপদে পড়েছে মালদাতে এবং মুর্শিদাবাদে, যে কারণে অধীর চৌধুরী, কেন বলছি অধীর চৌধুরীর বক্তৃতাগুলো শেষের দিকে মরিয়া হয়ে সে তৃণমূলকে প্রতিটি জনসভাতে সে তৃণমূলকে গাল দিচ্ছিল যে আপনাদের জন্য মানে মুসলমানদের জন্য তৃণমূল কিছু করেনি, মুর্শিদাবাদ তো তৃণমূল মানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সে বলছে আপনাদের জন্য কিচ্ছু করেনি, ওই শুধু ওই যেটা বলেছিল দেবে ইমাম ভাতা সেটাও দিতে পারেনি, ও তো দিচ্ছে এই ওয়াকফ বোর্ড, ওরা কিচ্ছু করেনি শুধু কথা 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 মিথ্যে কথা বলে গেছে আপনাদের জন্য। তো এই যে বক্তৃতাগুলো এগুলো থেকে মনে হয় ওর ভয়টা বেশ আন্তরিক যে ওর ভোট ব্যাংক ধস নামছে, ওর ভোট ব্যাংক সরে যাচ্ছে। ফরিদ লস্কর বলছেন এক্সিট পোল সংযুক্ত মোর্চাকে 15% দেখাচ্ছে, কোন কোন এক্সিট পোলে দেখাচ্ছে, হ্যাঁ কিন্তু আমার দেখা শোনা ভাঙর, হারোয়া, আমডাঙ্গা, বসিরহাট উত্তর, দিগঙ্গা, ক্যানিং পূর্ব, এরকম অনেক বিধানসভায় লড়াই টিএমসি ভার্সেস জোটের মধ্যেই হচ্ছে উনি বলছেন, এবং সেটা নেট নেট কাছাকাছি আড্ডাআড্ডি লড়াই হচ্ছে, মিলিয়ে নেবেন উনি বলছেন, হ্যাঁ নিশ্চয়ই ভোট দেওয়ার পর মিলিয়ে নেওয়া যাবে। তাহলে এই ভোট 15% হয় কি করে? বস্তুত ভোটের তো অঙ্কটা খুব পরিষ্কার, যদি 15% ভোট কেউ পায় তাহলে সে যদি 290 সিটে লড়াই না করে 15% ভোট যদি 50 সিটে বা 30 সিটে পায় তাহলে 30-30 জিতবে, একদম তাই। কিন্তু জনবিন্যাসটা সেরকম নয় বলে সারা রাজ্যেই সব সব পক্ষে সমর্থন ছড়ানো হচ্ছে বলে সব জায়গায় সবাই ফাইট করে এবং তার ফলে ভোটটা ভাগ হয়ে যায়। আমরা যখন হিসেব করছি তখন তো গোটা রাজ্যের জন হিসেব করছি, কিন্তু যেটা রজতদা এবং শুভাশিসদা বলছেন সাংবাদিক হিসেবে আমারও যেটা পর্যবেক্ষণ, ভোট তো এবার হয়েছে তৃণমূলকে রাখবো নাকি বিজেপিকে আনবো এই বিচার করে পরিষ্কার। সংযুক্ত মোর্চা সমর্থকরা যাই ভাবুন না কেন, সাধারণভাবে মানুষের পারসেপশন এটা ছিল না যে সংযুক্ত মোর্চা ক্ষমতা আসতে পারবে, যারা তৃণমূলকে রাখতে চান তারা তৃণমূলকে ভোট দেবেন, যারা তৃণমূলকে রাখতে চান না তারা তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দেবেন। সামগ্রিকভাবে মোটের উপর চিত্রটা হবে এই এটাই হতে হবে, এছাড়া অন্য কিছু হতে পারে না। সুতরাং পার্সেন্টেজ দিয়ে সিটের হিসেব কিছু করা যাবে না, এমনও হতে পারে যে 15% তার থেকে বেশিও হতে পারে, আসন সংখ্যাটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো এটাও দেখেছি যে পার্সেন্টেজে বেশি ভোট পেলেও আসন সংখ্যা কম হতে পারে, এরকম তো আমাদের এখানে বহুবার হয়েছে, যেমন আমাদের মতো নির্বাচনে ফার্স্ট পাস দা পোস্ট যেটাকে বলা হয় সব থেকে বেশি পার্সেন্টেজ তিনি জিতে যাবেন, এটা হতে পারে, এটা সবসময় সম্ভব। আচ্ছা ভাঙর, হারোয়া এসব জায়গাতে তো সত্যি সত্যি লড়াই আছে, তো জোট খুব ভালোভাবে আছে ভাঙর, সেখান থেকে যেটা রাজনৈতিক প্রশ্ন উঠে সেটা অবশ্য ভোটের পরে আরো বেশি করে আলোচনা হবে ফল বেরোনোর পর। সংযুক্ত মোর্চার মধ্যে যে তিনটি রাজনৈতিক শক্তি আছে, কংগ্রেস, বামেরা এবং এই প্রায় সদ্যজাত আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এদের মধ্যে কার তুলনামূলকভাবে কার কিরকম ফল হলো, কোথায় কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ রজত, এখানে একটা আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে এই যে তিনটে দলের কোনো মানে কোনো না কোনো ফিউচার একটা আছে, যেটা শুভাশিস তার একটা ইঙ্গিত দিয়েছে আগামী দিনে অন্যভাবে হতে পারে, কিছু সমীকরণ বদলাতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে ধরা যাক তর্কের খাতিরে যে টিএমসি জিতে গেল এবং তারপরে অল ইন্ডিয়া লেভেলে একটা তুমুল বিজেপি বিরোধী হাওয়া তৈরি করার চেষ্টা হবে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় উইল প্লে সিগনিফিকেন্ট রোল। সেখানে সোনিয়া গান্ধীকে ইতিমধ্যেই তিনি চিঠি লিখে রেখেছেন, সোনিয়া গান্ধীকে এবং কেজরিওয়াল থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের নেতাদের বিজেপি নেতাদের কাছে চিঠি চলে গেছে। তার ইচ্ছেটা হচ্ছে ভোটের পরে একটা রাজ দেশ সারা দেশ জুড়ে একটা ওই করা আন্দোলন তৈরি করা। আর অন্যদিকে কৃষকদেরও বক্তব্য, 2 তারিখের পরে পশ্চিমবঙ্গে যদি বিজেপি হারে তাহলে ওরা তাদের প্রোগ্রাম ঘোষণা করবে, তারা আরেকটা আরও বেশি করে আন্দোলনকে ছড়াবে বিজেপি বিরোধী। সামনের বছর উত্তরপ্রদেশে ভোট, এর সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণে তৃণমূল যদি জেতে এখানে কংগ্রেস মানে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কংগ্রেস তাকে অস্বীকার করতে পারে না, তাতে অধীর চৌধুরীদের যতই আপত্তি থাকুক এবং মোহাম্মদ সেলিমদের যতই আপত্তি থাকুক।
এই অবস্থায় মনে রাখতে হবে রাহুল গান্ধী মানে পশ্চিমবঙ্গে এসে দুটি সভা করেছিলেন, দুটি, একটা গোয়ালপোখর একটা শিলিগুড়ির কাছে মাটিগাড়াতে করে চলে গেছেন, এবং সেইখানে কোথাও তিনি তৃণমূলকে বেশি বেঁধেননি, তিনি বিজেপির দিকেই তিনি অ্যাটাকটা রেখেছিলেন, নরেন্দ্র মোদীকে এবং অমিত শাহকে অ্যাটাক করেছেন, আর শুধু একবার একটা কথা বলেছেন যে হ্যাঁ এই তৃণমূল 10 বছর থাকার ফলে একটা অ্যান্টি ইনকাম্বেন্সির একটা আছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে সর্বভারতীয় কংগ্রেস নেতারা পশ্চিমবঙ্গের এই যে নেতাদের রাজ্য নেতাদের কম্পালশনের কথা মাথায় রাখবেন, না সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলকে তাদের প্রয়োজন মানে অবিজেপি আন্দোলন গড়ে তুলতে সেটা মাথায় রেখে তাকে টানবেন, এটা নিশ্চয়ই আমরা উত্তরটা খুঁজতে খুব বেশি দূর যেতে হবে না। সেই জন্য ভোটের পরবর্তী সময়ে রেজাল্টের পরে সমীকরণে আরো একটা বদলাও আসতে পারে, সম্ভাবনা অনেক রকমই রয়েছে। শুভাশিষ তোকে যাও, আমি একটু ছোট্ট একটু মন্তব্য করে নিয়েছি, সম্ভাবনা অনেক রকমই রয়েছে। বস্তুত রাহুল গান্ধীর কথা যখন উঠলো, উনি সব থেকে বেশি সময় ব্যয় করেছেন কেরালাতে, কেরালাকে দিয়ে শুভাশিষ আলোচনাটা শুরু করেছিল। কেরালাতে 40 বছর পর প্রথম একটা দল ক্ষমতা আবার ধরে রাখতে চলেছে, এবং সেটা হচ্ছে LDF, বামেরা, অন্তত এক্সিট পোলের হিসাব যা বলছে সব এক্সিট পোলে একই কথা বলছে, কিন্তু সেখানে বামেরা সেখানে 40 বছর পর কেরালাতে যে প্রতি 5 বছর অন্তর সরকার বদলে পরম্পরা ছিল সেটা 40 বছর পর ভেঙে বাংলা ক্ষমতা দখলে রাখতে চলেছে কেরালা। রাহুল গান্ধী এখন কেরালা থেকে নির্বাচিত কংগ্রেসের সাংসদ, সেখানে বারবার গিয়েও কিচ্ছু করতে পারেনি। সুতরাং আগামী দিনে পশ্চিমবঙ্গে বিধানসভার ফলাফল যাই হোক না কেন, জাতীয় রাজনীতিতে যদি বিজেপি বিরোধী শক্তি কিছু থাকে, সেখানে কতটা কংগ্রেস থাকবে, কতটা বামেরা থাকবে, কতটা তৃণমূল কংগ্রেস থাকবে, এ সমস্ত কিছুই অনেক রকম সম্ভাবনা অনেক রকম এ হতে পারে। কংগ্রেসেরই তো আমি খুব কিছু সাংঘাতিক সত্যি কথা বলতে ভবিষ্যৎ দেখি না। শুভাশিস বলো, রামচন্দ্র গুহ একটা প্রস্তাব দিয়েছেন, সেটা ওনার একার প্রস্তাব না কংগ্রেসে এই ভাবনা আছে সেটা আমি বলতে পারবো না। ওর প্রস্তাব হচ্ছে গিয়ে কংগ্রেসের উচিত শরদ পাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়, জগনমোহন রেড্ডি, যারা আসলে মানে কংগ্রেসের নানান ভুলভ্রান্তির জন্য কংগ্রেস একদা ছেড়ে চলে গিয়েছিলেন, তাদেরকে ফিরিয়ে এনে নেতৃত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া, তাহলে কংগ্রেস বাঁচবে, নাহলে কংগ্রেস মিলিয়ে যাবে শূন্যে। তো সেটা প্রস্তাব নাকি এই ভাবনাটা রাজনৈতিক স্তরে আছে এমন আমার মনে হয় না, কিন্তু আমার ভাবনাটার মধ্যে একটা যুক্তি আছে বলে মনে হয়েছে। একজন দর্শকের প্রশ্ন আছে আমরা নেব, তার আগে প্রশ্নটাকে দেখিয়ে একটু আমি ওনাকে একটু বলতে চাই। নেলসন মান্ডি উনি প্রশ্ন করছেন, দেখুন আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার প্রশ্ন দেখাতে গেলে না আর কিছু দেখানো যায় না, ফলে নেলসন বাবু ভবিষ্যতে আপনি যদি ছোট করে প্রশ্ন করেন আর কি। প্রশ্ন পড়ছে তাও, বামের ভোট রামে গেছে কথা ঠিক পছন্দ হলো না, একজন নাগরিকের ভোট দেওয়ার অধিকার আছে, তাহলে একটা নাগরিকের ভোট কি করে বামের ভোট হয়? আর লোকসভা ভোট আর বিধানসভা ভোট আলাদা, আপনারা সাধারণ মানুষকে বোঝাতে বারে বারে ব্যর্থ হয়েছেন। আমরাটা বুঝলাম না, আমরা তো সাংবাদিক, আমরা কাছে বোঝাতে যাবো। আজ ফেক মিডিয়া আর বিজেপি আইটি সেলরা আজ যদি টিএমসি কে এগিয়ে না রাখতো, তাহলে মাইনরিটি ভোট সংযুক্ত মোট থেকে আসতো। আসল ফ্যাক্ট, বিজেপি আইটি সেল আর ফেক মিডিয়ার জয় হবে, সাধারণ মানুষ যে উদ্দেশ্য নিয়ে ভোট দিয়েছে সেখানে সাধারণ মানুষ পরাজিত হবে। অনেকটা আবেগের কথা, আমরা তো কাউকে কিছু বোঝাইনি। ফেক মিডিয়া বিজেপির আইটি সেলরা যদি টিএমসি কে এগিয়ে রাখতো, বুঝলাম না সে টিএমসি কে কেন এগিয়ে, তারা তো মানে টিএমসি তাদের মেইন এনিমি হিসেবে যদি এগিয়ে না রাখতো, যদি বামদের মেইন এনিমি করতো আর কি, বামেরা যদি প্রধান তার তাহলে আছে, বা বামেরা যদি বামরা তো ক্ষমতায় নেই, কি করে এনিমি হিসেবে করবে ধরবে, বামরা তো নেই। কপার কজন কজন এমপি আছে বামদের পশ্চিমবঙ্গের, সিপিএম এর এমপি কজন? আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, অনেকটা সময় কেটে গিয়েছে। আমি একটা এই প্রশ্নটাকে নিয়ে একটু আলোচনা করতে চাই, পিনাকি যেটা বলছেন, at the end of the day we are losing because we are turning into UP, amra she dineshe dekha jacche amra harchi karon amra uttar pradesh e porinoto hocchi, somosto 20 beriye holo bjp etai shafollo, not in numbers but in perception. I agree. Shubhashish উনি তো বলছি না পশ্চিমবঙ্গ হারিয়ে যাবে, পশ্চিম বাংলা জেগে উঠবে পরে, আমরা জানি না কি হবে, তার জন্য আমাদের তো অপেক্ষা করতে হবে আরো দুটো দিন। আজকে আরো দুটো দিন পরে আমরা জানতে পারবো যে কি হতে যাচ্ছে, দোষরা মেয়ে জানতে পারবো।
কিন্তু এই নির্বাচনের তাৎপর্য নির্বাচন গুরুত্ব নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে কে রাজত্ব করবে তার থেকে অনেক বেশি। সারা ভারত তাকিয়েছে, আমরাও তাকিয়েছি, আপনারাও তাকিয়ে থাকুন, আমাদের আলোচনার প্রতি নজর রাখুন। আমরা আলোচনা করব, দোসরা দিয়ে ফল বেরোনোর দিনও করব। ইউটিউব চ্যানেলে আমাদের এই আলোচনা আপনারা দেখতে দেখবেন, দেখছেন নিশ্চয়ই। আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের সাপোর্ট করুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।